খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, সুস্বাগতম আমাদের চ্যানেলে। প্রত্যাশিত অপ্রত্যাশিত যাই হোক না কেন, প্রায় 25,000-এরও ওপর শিক্ষক শিক্ষিকাদের 2016 প্যানেলে যারা এসএসসির আন্ডারে চাকরিরত ছিলেন, মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশে তারা সবাই চাকরিহীন শুধু নয়, তারা ওই সময়ের মধ্যে বেতন বাবদ যে সমস্ত টাকা পেয়েছেন সেই সমস্ত অর্থ সুদ সমেত ফেরত দেবার আদেশ জারি করা হয়েছে। ফলে যারা চাকরি করে নিজের এবং নিজ নিজ পরিবার পালনে তাদের মাসিক বেতনের টাকায় চালিয়ে এসেছেন, এখন কিভাবে তারা ওই সমস্ত টাকা ফেরত দিতে পারবেন সেটাও যেমন এক ধাঁধায় ভরা। সাথে তারা তো শ্রমের বিনিময়ে সরকারের বরাদ্দ ফান্ডের টাকায় মাসিক বেতন পেয়েছিলেন, তাহলে দেশের সংবিধান অনুযায়ী তাদের দোষটা কোথায়? না, বিতর্কিত রাজনৈতিক কচকচানির মধ্যে না পড়ে কেবল ভাবতে বড়ই বিস্ময় লাগছে, এটা কী রকম রায়দান? আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধার সাথে বলছি, আইন তো সবার জন্য সমান, মানছি নিয়োগ দুর্নীতির যে কেচ্ছার কালো দাগ পশ্চিমবঙ্গের মানুষের ওপর সেটে গেল, এর জন্যে দায়ী যারা যারা তাদের মধ্যে অনেকেই এখন বিচারাধীন অবস্থায় জেলবন্দী, কিন্তু যারা সরকারি দাক্ষিণ্যে এখনও বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, এই রায় বেরোনোর পর বিবেকের দংশনে যা সত্যি এখনও গহন অন্ধকারে, সেগুলি জানিয়ে দেওয়াটা কি উচিত নয় তাদের? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, বহুল প্রচলিত একটি প্রবাদের অংশ, চোরে না শোনে ধর্মের কাহিনী। এরকম দুর্বিষহ গরমের মাঝে যারা সমাজ গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকা, তারা গতকালই কলকাতার শহীদ মিনারের পাদদেশে ধর্নারত ছিলেন এবং তাদের সংগঠন এই রায়ের বিরুদ্ধে ভারতবর্ষের উচ্চ আদালতে আপিল করতে চলেছেন। সেখানেও আবার শুনানি গাদা ছড়াছড়ি, যাকে বলে পশ্চিমবঙ্গের গায়ে এক গাদা কালির ছাপ সারা ভারতবর্ষের মানুষের সামনে আসবে। যে রাজ্যটা পরদিন ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে নিঃশেষ হয়ে গিয়েছে, সেই রাজ্যটির এমন বদনাম একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে ভীষণ লজ্জার আবহায় কিন্তু আমরা সবাই। এ বিষয় নিয়ে যদি এই মুহূর্তে থেকে সরকারপক্ষ এবং বিরোধী পক্ষরা একসাথে ওই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকাদের পাশে না দাঁড়ান, তবে দরকার নেই গণতান্ত্রিক সরকার, হয়ে যাক ভেঙে খান খান, আর সহ্য করার শক্তি হারিয়ে ফেলেছি শুনছেন আমরা আপামর পশ্চিমবঙ্গবাসী। এবার আসা যাক যোগ্য অযোগ্য প্রার্থীদের বিষয়ে। অযোগ্য প্রার্থীদের চাকরির বিনিময়ে যে বিপুল অর্থের লেনদেন, সেগুলি কি বর্তমান সরকারের কর্তা কর্তৃরা খবর রাখতেন না? না, এবার আর চুপ করে থাকবে না পশ্চিমবঙ্গবাসী। যে সমস্ত দুর্নীতির দায়ে যারা যারা জেলবন্দী তাদের শিকড়গুলি উপড়ে ফেলে দোষীরা এমন শাস্তি পাক যেন ভবিষ্যতে বাংলার যুবক যুবতী ও আপামর মানুষের অধিকার এইভাবে দুমড়ে মুচড়ে ফেলার কেউ সাহস না দেখাতে পারে। বলতে পারেন বাংলার রাজনীতিবিন্দুরা কেন বাংলার মানুষ ভোটের লাইনে দাঁড়াবে? আজ যারা অতি উৎসাহী বিরোধী পক্ষ জ্বলন্ত ইস্যু নিয়ে মাঠ ময়দান অলিতে গলিতে আগুনে ভাষণ দিয়ে চলেছেন, আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন আপনারা সরকারে এসে সব ঠিকঠাকভাবে চালাতে পারবেন? এই তো গত 34 বছরের বাম শাসনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ যখন সব কিছু হারিয়ে 2011 সালে বিদ্রোহিনীর হাতে নিজেদের সঁপে দিয়ে একরাশ দক্ষিণা বাতাসের ঘ্রাণে মশগুল হতে হতেই সাধারণ মানুষের কষ্টের অর্জিত সঞ্চয়ের টাকা লোপাট সারদা কেলেঙ্কারিতে, সাথে এরকম আরও চিটফাট কেলেঙ্কারিতে সর্বশান্ত হয়ে গেল অসহায় মানুষের দল। কিন্তু তখন তারা সাহসে ভর করেছিলেন তাদের আশ্রয়স্থল এমন এক বিদ্রোহিনীর আঁচলের তলায় যে সব ঠিক করে দিতে পারবে। ঠিক তো হলোই না, পরপর যে সমস্ত স্ক্যামগুলিতে বাংলা আজ দিশাহারা তার সমস্ত দায় কার, এটা কিন্তু এই মুহূর্তে বাংলার সবার কণ্ঠে। অনেক হয়েছে ভোট ভোট খেলা, বাংলাতে আবার সেই 70-71-এর কালো দিনগুলি হাতছানি দিয়ে চলেছে কিন্তু বঞ্চিত অসহায় যুবক যুবতীদের। তারা এরপর কোনো রাজনৈতিক দলগুলিদের আর বিশ্বাস যে করতে পারবেন না তার কাউন্টডাউন শুরু হলো বলে জানা নেই ভারতবর্ষের উচ্চ আদালত কী রায় দেবেন। তবে আমরা আর্জি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, সাথে অবশ্যই অভিমন্যুর ন্যায় অবস্থার মাঝে মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে একটা কিছু করুন বাংলা তথা বাঙালির সুনাম রক্ষার তাগিদে। শেষ করার আগে এই সরকারের প্রায় প্রত্যেকটি গাড়ি চড়া নেতা নেতৃত্বের দরবারে অনেক হয়েছে তো আর নয়, কেউ একজন অন্তত বুক চিতিয়ে মাননীয় নেত্রীর পাশে দাঁড়িয়ে
বাংলাকে রক্ষা করুন। জাতপাত ধর্মীয় বিভেদের গনগনে আগুনে তপ্ত বাংলা, এর জন্যে দায়ী কারা কারা? বাংলা গোটা দেশ নয়, সারা বিশ্বকে লোকগীতির সরল সুরে ও কথার বার্তা দিয়ে গেছেন যে মানুষ কি। সেরকম লালন সাহেবের একটা গান দিয়ে শেষ করব। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয়, হ্যাঁ সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই গরমে ভালো থাকার চেষ্টা করবেন, তবে বিশ্বাস রাখুন এই ঘন কালো অন্ধকারে দুর্নীতির যে মেঘ সব সরিয়ে আবার উন্নতশীল বাঙালি এগিয়ে চলবে উন্নতির পথে। ব্যুরো রিপোর্ট।